আসসালামু আলাইকুম। আপনাদের আজকে নতুন একটি তরমুজ কাটার দৃশ্য দেখাবো। আসলে তরমুজ কাটার দৃশ্য দেখালেও আসলে লাভ নাই, কারণ ফেরাউনের এই ব্যবসা তরমুজ কেটে খাওয়ার মতো বর্তমান সিচুয়েশনে নাই, যে মেলা দাম। আসলে যাই হোক, একটু আঞ্চলিক ভাষায় বলি, আঞ্চলিক ভাষা না বললে কলিজে আসলে তৃপ্ততা লাগে না। না, আল্লাহর ভালার এত পরিমাণে দাম বাড়াইছে তরমুজে, মানুষের তরমুজ এটা কিডনি খাইবে, হ্যার কায়দা তো আর নাই। তাই তরমুজ কাটার নতুন আইটেম আপনাকে দেখিয়ে তো আর লাভ নাই, কিন্তু অরিজিনালে যে তরমুজ কাটার একটা নিয়ম, এটা আমরা স্ক্রিনে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন আসলে তরমুজটা কাটতেছে কিভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুব খেয়াল করে দেখবেন তরমুজটা আসলে যে কোনার থেকে কাটতেছে। আসলে এভাবেই তরমুজ কাটার আসলে আমার কাছে মনে হয় যে এইটাই ঠিক আছে। আর হালার ভালো মাছ কিন্তু ফরত করে কাটতে দিয়ে কি একটা সান্ত্বনা পুরস্কার দেয়, আর বর্তমানে যে দাম বাড়ছে তরমুজ তার কেনার দেওয়ার সুযোগ নাই আর কি। দেখি শান্তি নিতে হবে, বা তরমুজ যদি বাসটা নেওয়ার সিস্টেম থাকতে দুইটা টান দিয়ে বাসটা নিয়ে বাসা যেয়ে ঘুমাই থাকতো, এরকম আর কি পরিস্থিতি। যাক, এই ফেরাউনের ব্যবসার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন আসলে দয়া করে অনুরোধ করছি, দামটা কমানো। এই তরমুজ এত বড় একটা আইটেম, এও যদি আমরা পালায় পরে উড়াইয়া যদি আমরা কেজি হিসেবে বেছেন, ইয়ে সবার মতো না। যাই হোক, এটা সচেতনমূলক একটা জিনিস, শিক্ষণীয় একটা জিনিস, আসলে কাজে লাগবে হয়তো, সেই জন্য ভিডিওটা আপনাদের কাছে প্রদর্শন করা। ধন্যবাদ সকলকে, সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।